হ্যালো সবাইকে জানাই গুড ইভিনিং। তো আমি চলো আমি আমার বাড়ি থেকে আসা এক মাস হয়ে গেছে। তো এক মাসের মধ্যে গাছ আমার যে বাগানের পেছনে বাড়ির পেছনে যে বাগানটা আছে সেটা কত বড় হয়েছে সেটা তোমাদেরকে দেখাবো গাছগুলো, আর আরও কিছু গাছ লাগিয়েছি সেগুলো কীরকম হয়েছে চলো দেখি। এই যে এক মাসের মধ্যে এই যে কলার গাছটা আমার এরকম হয়েছে, আর এখানে দেখাই আমি এখানে যে আমি গাছ লাগিয়েছি এটা হলো আমার যেখানে কাজ করি সেখান থেকে নিয়ে এসেছি। আর এই যেখানে লঙ্কার গাছ আমি বাড়ি থেকে যেটা লঙ্কার বীজ এনেছিলাম সেটার বীজ এটা লাগিয়েছি আমি। তো এখানে এই লঙ্কাটা নাকি খুব ঝাল হয় বলেছে, আর চলো আমি দেখাই নতুন যেগুলো গাছ মানে আমি যেগুলো লাগিয়েছি সেগুলোর মধ্যে যেগুলো হয়েছে ওগুলো হচ্ছে লঙ্কার গাছ দেখিয়েছি তোমাদেরকে। আর এই যেখানে লাগিয়েছি দেখো এই যে এই গাছটা দেখছো এটা কিন্তু আলাদা, এটা হচ্ছে পাহাড়ি এলাকার শিম বলে না কী বলে জানি না, আমি যতটা জানি শিম মানে আমি তোমাদেরকে দেখাবো ওটা যখন হবে, যদি গাছটা হয় তো অবশ্যই আমি তোমাদেরকে দেখাবো। তো এই যে দেখো এই যে বের হয়েছে এগুলো, আর বেগুন গাছে তো আমার বেগুন ধরেই না কী বলবো। আর দেখাচ্ছি আমি কাঁঠাল গাছেও কুড়িয়ে আসেনি এখনো। আর এই যে আমার যে লাউ গাছটা এই যে এইখানে দেখো আমার ফুল হয়েছে লাউ গাছের মাঝখানে যে আমি সাদা ফুল লাগিয়েছি যে ফুল হয়েছে, আর যদি ওখানে দেখো গন্ধ পাতার নতুন নতুন ডাল বের হয়েছে এই যে আমি দেখাচ্ছি এই যে। তো এরকম হয়েছে। আর আমার ছেলে আজকে গাছে জল দিয়েছে কারণ আমি জল দিই না, আমি ওকে বললাম তুই জল দে আজকে আমি জল দেবো না, কারণ মাঝে মধ্যে ওকে ওকে দিয়েও শেখাতে হবে জল দেওয়া কারণ আমি অনেক সময় থাকি না তো হয় না। আর এটা হচ্ছে আমার পাশের বাড়ি, তো আমি যে ওখানে এই যে ওখানে যে লঙ্কাটা আছে ওই লঙ্কাটা কিন্তু আমি এখানে লাগিয়েছি এই যে এই যে লঙ্কার গাছটা আছে এখানে এই যে দেখতে পাচ্ছ কি না, এই যে এটা হলো ওই লঙ্কায় কিন্তু ওখান থেকে নিয়ে এসেছি। আর এই যে টমেটো গাছ, টমেটো গাছে দেখো টমেটো হয়েছে ছোটো ছোটো, এটা টমেটো ছোটোই হবে। আর এখানে যে ড্র্যাগন ফ্রুটের গাছ আছে দেখো গাছের মাঝখানে আমি এটাকে দেখিয়েছিলাম ছোটো ছোটো কাঁটা বেরিয়েছে, আর এটা কাঁটা কিন্তু অনেকটা বড়ো হয়ে গেছে এতটুকু হয়েছে মানে গাছ থেকে। হ্যাঁ ড্র্যাগন ফ্রুটের যদি বড়ো হয় তো অবশ্যই তোমাদেরকে দেখাতে থাকবো। তো এখানে আমি শিম গাছের শিম মোটামুটি তুলে নিয়েছি কারণ এখন শিম গাছ শুকিয়ে যাবে তার কারণে আমি তুলে নিয়েছি। আর এখান থেকে আমার লাউ গাছগুলো যখন লাগিয়ে যাচ্ছে আর লাউ গাছে কিন্তু লাউ ধরছে, লাউটা আমি এখন দেখাবো না তোমাদেরকে পরে দেখাবো কারণ লাউ নাকি আগের থেকে দেখালে পরে বা চোখ লাগলে পরে লাউ নাকি নষ্ট হয়ে যায় যার কারণে পরে দেখাবো। আর এই যে এগুলোর মধ্যে ছোটো ছোটো ফুলের কুড়ি আসছে, এই গাছ কিন্তু প্রচণ্ড বাড়ে যার কারণে আমি কেটে দিয়েছিলাম, তো অনেক গাছটা বড়ো হয়েছে এই যে দেখো অনেকটা হয়েছে এই যে। এখন পর্যন্ত আমার গাছ লাগিয়েছি যেটা, আর এই যে দেখো আমার ছেলে খেলছে কিন্তু দেখো আমি শুয়ে আছি কোথায় কোথায় যাচ্ছে ওইখানে আমি দেখাতে পারছি কি না পারছি না, এখানেই আছে ওই পেছনেই আছে বলছে বাড়ির সামনে আছে হ্যাঁ আর পেছনে গিয়ে খেলছে। তো চলো আমি তোমাদেরকে দেখাচ্ছি যে শিবরাত্রি চলে এসছে সামনেই, তো শিবরাত্রির যে ঘেটু ঘেটু ফুল আছে সেই ঘেটু ফুল আমি দেখাবো। এখানে বাগান আছে একদম বাগানে পুরো ভরে গেছে, আর আমি যখন দুপুরবেলা শুয়ে থাকি কিন্তু সেগুলো কিন্তু প্রচণ্ড গন্ধ ছাড়ে একদম। চলো আমি তোমাদেরকে দেখাচ্ছি চলো চলে এসেছি আমি চাল দেখানো তোমাদেরকে দেখাবো। আমি যখন অন্যদিকে ছিলাম বা আমার বাড়ির এলাকায় আমার কিন্তু যেখানে গ্রামের বাড়ি সেখানে কিন্তু একদমই এগুলো ফুলের গাছ কম আছে, আর এখানে প্রচণ্ড আছে দুপুর হলে আর একটু হাওয়া হলে হালকা ভালো গন্ধ বেরোয়। আর এই গন্ধ আসে যখনই তখন মনে হয় যে শিবরাত্রি চলে এসছে তোমাদেরকে দেখাচ্ছি। আর এই যে আমাদের ব্রাউনি শুয়ে আছে আমার কিন্তু একটা বালিশের কভার নেই, আমার মনে হয় এরা নিয়ে গেছে আমি ছিলাম না, আমার ছেলে একটু টিফিনই ছিল, আমি তোমাদেরকে ব্লগ দিতে পারি না যার কারণে এই যে রানি রানি এটা হচ্ছে আমার ব্রাউনি। আমি যে আমি ব্লগ একদম কম বানাই আর টাইমও হয় না সেরকম, যখন হয় তখন বানাই, আমার নানান রকম সমস্যা থাকে। এই যে এগুলো হয় এগুলো ঘেটু ফুল, অনেকে চেনো আমি কিন্তু চিনি না, আমি এখানে দেখেছিলাম যে ফেসবুক আমি ঘাটছিলাম তো তখনই দেখছিলাম নাম, আমি নাম জানতাম না এই ফুলের। এই যে গন্ধ খুব সুন্দর কিন্তু গন্ধ বেরোচ্ছে এগুলোর মধ্যে একদমই গন্ধ বেরোচ্ছে। আমাদের এদিকে বৈদ্যনাথের মেলা হয় ওইখানে কিন্তু এইটা ফুল প্রচণ্ড হয়, আর এই ফুলে গন্ধ পেলে আমার ওই মেলার কথা মনে পড়ে যায়। তবে মেলায় যদি যাই আমি তোমাদেরকে অবশ্যই দেখাবো। এখানে কিন্তু বড় অনেক এরিয়া আছে আর এখানে জঙ্গল জন্য একটু গন্ধ আছে ফুলের সঙ্গে কিন্তু এই গন্ধ মাঝে মধ্যে আসছে। আর এই যে দেখো পেছন দিকে আমার ব্রাউনি চলে এসেছে, আমি যেখানে যাই আর পেছন থেকে চলে আসে, শুধু আমি বলে না আমার আশপাশে যেগুলো বাড়ির লোক আছে ওরাও যদি কোথাও যায় তোরাও চলে যায় ওদের সঙ্গে। এই যে পুরো পুরো এরিয়াটা কিন্তু এখানে ঘেটু ফুল দিয়েই আছে, ঘেটু ফুলেরই গাছ এগুলো পুরো একদম পুরোটাই কিন্তু হ্যাঁ। আর এই যে এরিয়াটা দেখছো এই যে
আর ওইখানে যে বাড়িটা দেখছো, ওইখানে কিন্তু আমি যখন বাড়ি যাই তখন সেদিন ওখানে মার্ডার হয়েছিল। আমি দেখতে যাইনি যেহেতু আমার তারা ছিল ট্রেন ধরবো আমি, সেদিন সকালবেলা এখানে মার্ডার হচ্ছে হয়ে গেছিলো। আসলে আগের দিন পিকনিক হয়েছিল, এখন ওখানে কিসের ঘটনা তা জানি না। যা হোক, তো এখানে আসলে একদম খুব ভালো গন্ধ, এটা ফুলের গন্ধ আসলেই মনে হয় কাজ শিবরাত্রি চলে এসেছে। তো শিবরাত্রি তো আমি শিবরাত্রি করি না, তোমাদেরকে আর কি দেখাবো শিবরাত্রির অনুষ্ঠান। মানে এই এরিয়াটার মধ্যে না ফুলটা বেশি ফুটে আছে এখন, এখন যে এই জায়গাটা আছে এই জায়গাটা প্রচণ্ড ফুল ফুটে আছে। এই জায়গাটা কিন্তু অনেকে কাঁচরা নোংরা ফেলে, সেটা না যে ফেলে না, এই যে একদমই